বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমরা আজকে আমাদের সারা দিনের সফর ছিল সাতক্ষীরা জেলা হেডকোয়ার্টার এবং সদর থানার বিভিন্ন জায়গা ঘোরা। তো আমরা আজকে আসছি সাতক্ষীরা মেডিকেল কলেজ এবং হসপিটালে, যেটা এখানকার স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন খুব অত্যাধুনিকভাবে এই মেডিকেল কলেজটি করছে। আপনারা দেখতে পাচ্ছেন তো মেডিকেল কলেজের বিভিন্ন অবকাঠামো, এগুলো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা আপনাদের সাতক্ষীরা মেডিকেল কলেজের বেশ কিছু চিত্র আপনাদের ধরে দেখাবো ইনশাল্লাহ। তো ততক্ষণ আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা সাতক্ষীরা মেডিকেল কলেজের, এটা হলো প্রশাসনিক ভবন। এটা এক নম্বর একার মূল গেটের পাশেই এই ভবনটা, এবং পাশেই পাঠেই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হলো হসপিটাল, যেটা পার্শ্বসজ্জা বিশিষ্ট হসপিটাল এইটা। এবং এর সাথে বিভিন্ন অবকাঠামো এখানে আছে। এখানে আপনারা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো ডাইন পাশে ছোটো যে বিল্ডিং, এটা হলো জিমনেশিয়াম, যেখানে শিক্ষার্থীরা বা মেডিকেল কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ তারা সেখানে জিম করে, খেলাধুলোর বিভিন্ন বিষয় আছে। এবং এ পাশে আছে হলো অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়া, লাইব্রেরি। লাইব্রেরি এখানে একটা পানির ফোয়ারা, যদিও অবশ্য এখন এই মুহূর্তে বন্ধ, কারণ কোভিড-19 কারণে এখানে স্বাভাবিক কার্যক্রম আপাতত এখনও বন্ধ আছে। তো আপনাদের আমরা আরও কিছু বিস্তারিত দৃশ্য দেখাবো, সেগুলো আমরা চলুন আস্তে আস্তে দেখি। এটা হলো মেডিকেল কলেজের লন্ড্রি ব্লক। এখানে কলেজের যারা আবাসিক ছাত্রছাত্রীরা থাকেন তাদের কাপড় চোপড় বা আনুষঙ্গিক, এখানে বেশ কিছু সরঞ্জাম এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সাতক্ষীরা মেডিকেল কলেজের খুব সুন্দর একটা মসজিদ। এটা এখানে লেখা রয়েছে, নামটা দেওয়া আছে, সাতক্ষীরা মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ। তো এটা এই মেডিকেল কলেজের কেন্দ্রীয় জামে মসজিদ। তো বন্ধুরা, এটা বিস্তীর্ণ এলাকা, অনেক এরিয়া নিয়ে এটা মেডিকেল কলেজটা হয়েছে। কারণ এখানে যে সময় মেডিকেল কলেজ হয়েছে, এখানে বাংলাদেশের গণতন্ত্রী, বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর এখানে বাড়ি ছিল। তো উনি থেকে মনের মতন করে সাজিয়ে, এগুলো এর সাইডে হলো আবাসিক ছাত্রছাত্রীদের হোস্টেল আছে, এর সাইডে আরও নতুন নতুন বিল্ডিং হচ্ছে আর কি। তো সব মিলিয়ে মোটামুটি বিশাল একটা এরিয়া এবং বিস্তীর্ণ এলাকা, সব মিলিয়ে ওই সাইডে আবাসিক এরিয়া সবাই। এখানে স্টুডেন্ট, শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র সবাই মিলে বিভিন্নভাবে আবাসিকভাবে সেখানে থাকে আর কি। বন্ধুরা, এটা হলো সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটাল, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ,